ডেপুটি মেয়র ফরজানা আলমের স্বামী পেশায় আইনজীবী আব্দুল মমিন বুধবার বিকেলে ব্রোজের হাট যাওয়ার জন্য বাইক নিয়ে বাড়ি থেকে বেরোন। তারপর আর বাড়ি ফেরেননি। রাত হয়ে যাওয়ায় খোঁজ খবর শুরু করে পরিবার। যোগাযোগ করা হয় কসবা থানায়। এদিন সকালে বাড়িতে দুঃসংবাদ আসে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত 9টা নাগাদ লেদার কমপ্লেক্স থানায় একটি পথ দুর্ঘটনার খবর আসে। কাঁটাতলায় একটি বাইকের সঙ্গে লরির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। এরপর দেহ কাঁটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হয়। এদিন সকালে মর্গে গিয়ে আব্দুল মমিনকে শনাক্ত করে তার পরিবার। খবর পেয়ে কাঁটাপুকুর মর্গে যান মেয়র এবং পুরমন্ত্রী। হাঙরে কোনো একটি জায়গায় যাচ্ছিল হয়তো আব্দুল মমিন। খুব দুর্ভাগ্যজনকভাবে ডেপুটি মেয়রের হাজবেন্ড মোটর বাইক অ্যাক্সিডেন্টে গতকালকে মারা গেছে। আজকে পি সেভেনে থাকবে, ওনাদের রিলেটিভরা সব বাইরে থাকেন। এরা কালকে যখন আসবেন, কালকে জুমার নামাজ পড়ার পরে কবর হবে বাগমারি কবরস্থানে। এরপর মর্গ থেকে দেহ নিয়ে যাওয়া হয় হাইকোর্টে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর পি সেভেনে তার দেহ রাখা হয়। অর্ণব মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অরিত্রিক ভট্টাচার্য ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।